নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক, তার সাথে ছাগল পালক ইউটিউবারও। ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর তাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ছাগল পালন সম্পর্কিত অনেক ভিডিওই আমি তোমাদের সামনে তুলে ধরছি, তবে আজকে আমি আমার ছাগল পালন সম্পর্কে কিছু বলব। বর্তমানে আমার কাছে 20টা ছাগল আছে। আমি এই 20টা ছাগল থেকে মাসে বা বছরে ঠিক কতটা আয় করি সেই সম্পর্কে আজ আমি কিছু কথা তোমাদের সামনে বলছি। অনেকেই বলতে পারো যে 20টা ছাগল পালন করছো মাত্র, এতদিন ধরে ছাগল পালন করছো, মাত্র 20টা ছাগল পালনে কী এমন বাড়তি ইনকাম হবে? অনেকেই তো দেখা যায় যে অনেক বেশি বেশি ছাগল পালন করছে, 100, 200, 500 ছাগল পালন করছে, আর তুমি মাত্র 20টা ছাগল পালন করছো, তুমি কী এমন বাড়তি ইনকাম করবে? তোমার ছাগল পালন করা ফালতু, তুমি ফালতু সময় নষ্ট করছো, এই ধরনের অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে। যদিও কেউ সেরকমভাবে কমেন্টে আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু তবু আমার মনে হয় অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তাই আমি ভাবলাম যে আজকে আমি আমার 20টা ছাগল পালন যে করি সেই সম্পর্কেই কিছু কথা তোমাদের সামনে তুলে ধরি। এটা ঠিক যে আমার কাছে 20টা ছাগল আছে, তবে এটা ঠিক নয় যে আমি মাত্র 20টা ছাগলই পালন করছি বা সারা জীবন ধরে আমি 20টা ছাগলই পালন করে এসেছি। আমার কাছে এই মুহূর্তে 20টা ছাগল আছে, এর আগে আমার কাছে অনেক বেশি ছাগল ছিল। আমার কাছে সর্বাধিক 70টা পর্যন্ত ছাগল ছিল। হ্যাঁ, 100 ছাগল কোনোদিনও আমি রাখিনি, কারণ 100 ছাগল রাখার মতো ক্যাপাসিটি আমার নেই। বিশেষ করে যেখানে ছাগলগুলো থাকে সেই জায়গাটা একটু ছোট, তাই 100 ছাগল রাখার মতো ক্যাপাসিটিটা আমার নেই বলে আমি 100 ছাগল রাখিনি। কিন্তু আমার কাছে সর্বাধিক 70টা ছাগল ছিল, আর আমি 40টা থেকে 50টা ছাগল হামেশাই রাখি। এই মুহূর্তে আমার কাছে 20টা ছাগল আছে এই কারণেই, কারণ আমি একবার করে ছাগলগুলো কমাই, কারণ যাতে ছাগলে কোনো ধরনের আমার ছাগল ফার্মে কোনো ধরনের রোগ না আসে বা অন্য কোনো ধরনের সমস্যা না হয় বা ছাগলের গ্রোথ রেটটা যাতে কম হয়ে না যায় তার জন্য একবার করে আমি ছাগলগুলো কম করে দিই। এই মুহূর্তে 20টা ছাগল আমার কাছে আছে, তার মধ্যে 10টা হচ্ছে ধার ছাগল। ধার বলতে একেবারে সলিড ধার যেগুলোকে বলে, যেগুলোকে আমি মোটামুটি 3 বছর 4 বছর পর্যন্ত রাখতে পারবো। আর বাকি 10টা যেগুলো আছে সেগুলো হচ্ছে পাঁঠা, খাসি বা ছোটো পাঁঠি বাচ্চা। কিন্তু যে 10টা ছাগল আমার কাছে আছে ধার ছাগল, সেই 10টা ছাগল কিন্তু এক একবারে 2টো করে বাচ্চা দেবার ক্ষমতা রাখে, তারা সর্বনিম্ন 2টো করে বাচ্চা দেয়। তাই আমি এই মুহূর্তে 10টা ছাগল রেখেছি যাতে আমার কোনো ধরনের অসুবিধা ছাগল ফার্মে না হয়, একবার করে ছাগল কমাতে হয়। কারণ যদি আপনি যদি সঠিক সময়ে ছাগল ছাড়তে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগল ফার্মটা পুরোটা লসে চলে যাবে। তাই আমি একবার করে ছাগলগুলোকে কমাই। কিন্তু আমি আমার এই 10টা ছাগলেই, 10টা ধার ছাগল আর 10টা খাসি ছাগল, মোট 20টা ছাগল, এই 20টা ছাগলেরই ইনকামটা একবার তোমাদের সামনে তুলে ধরছি। তাহলেই তোমরা বুঝতে পারবে যে 20টা ছাগল পালনে কতটা লাভ আর কতটা লস। 20টা ছাগলের মধ্যে 10টা ছাগল যে ধার ছাগল সেটা আমি তোমাদের বললাম, আর এই ধার ছাগলগুলো প্রত্যেকটা কিন্তু গাভীন ছাগল। আর বাকি যে 10টা, সেই 10টার মধ্যে 6টা পাঁঠা খাসি, মানে 5টা পাঁঠা একটা খাসি, আর 4টা আছে ছোটো পাঁঠি ছাগল। এই 4টা ছোটো পাঁঠি ছাগলের দামটা আমি একবার তোমাদের সামনে বলে দিই, এই 4টা ছোটো পাঁঠি ছাগলের দাম মোটামুটি 4×8,000 টাকা। আর বাকি যে 6টা আছে, 5টা পাঁঠা আর 1টা খাসি, মানে 6টা, এই 6টা ছাগলের কম করে হলেও আমি 40,000 টাকায় 6টার থেকে পাবো। তাহলে 40 আর এদিকে 48,000 টাকা কিন্তু আমার এখান থেকে আসছে এই বছর। কিন্তু এটা মানে আমি যেহেতু ছাগলটা কম করে দিয়েছি তাই এই বছর কিন্তু আমার 48টা ছাগল আমার আস 48,000 টাকা আমার কাছে আসছে। এবারে আমার রইল বাকি যে 10টা ধার ছাগল, সেই 10টা ধার ছাগলের যদি আমি দাম হিসাব করি তাহলে কম করে হলেও 10×30,000 টাকা। কিন্তু আমি যেহেতু আমি তো সেগুলো বিক্রি করবো না, সেগুলো তো আমি পালন করছি, রাখছি, তাহলে সেই 10টার থেকে তো আমাকে কিছু পেতে হবে ইনকাম। আমি কেমন ইনকাম পাবো সেই 10টার থেকে? সেই 10টা ছাগলে আমি যদি বছরে আমার 2বার বাচ্চা দেয়, আমি একবার বাচ্চার কথা বললাম, দ্বিতীয়বার বাচ্চার কথা আমি বলছি না, একবার বাচ্চা কম করে হলেও আমার 10×20 বাচ্চা হবে। আমি 5টা বাদ দিলাম, 15টা বাচ্চা ধরলাম প্রথমবারে, আর দ্বিতীয়বারেও যদি হয় 15টা বাচ্চা, 30টা বাচ্চা, তাহলে 30 আর এদিকে 10, 40টা ছাগল আমার পরের বছরকে হয়ে যাচ্ছে। কিন্তু আমি একবারের ধরছি, আমি বছরেরটা ধরছি না, আমি একবার বাচ্চা ধরছি, 2বার ধরছি না। একবারে যদি আমি কম করেও পাই 15টা বাচ্চা আমি পাবো,
যে 20টা হয়, সাধারণত দুটো করে ধরলে 20টা হয়, কিন্তু আমি 15টা হচ্ছে, 5টা আমি কম করছি। হতে পারে অনেক সময় কোনো ছাগলের একটা করে বাচ্চা হচ্ছে, সেটাও হতে পারে। তাহলে আমি যদি একবার পাই 15টা বাচ্চা পাবো, এবারে সেই 15টা বাচ্চার একবার দামটা তোমরা হিসাব করো। যদি 15টার মধ্যে যদি হাফ হাফ হয়, ঠিক আছে, 8টা পাঁঠি ছাগল ধরলাম, 7টা পাঁঠি ছাগল ধরলাম, 8টা পাঁঠি ছাগল আমি যখন 6 মাস বয়সে বিক্রি করবো, 8 দোকানে 16,000 টাকা পাবো, আর 7টা পাঁঠি ছাগল ধরলাম, সেই 7টা যখন আমি বিক্রি করবো 1 বছর বয়সে, তখন 49,000-50,000 টাকা আমি কিন্তু সেখান থেকে পাবো। তাহলে 50,000 আর এদিকে 8 দোকানে 16, 66,000 টাকা কিন্তু আমার একবারের বাচ্চাতে আসছে। আমি যদি আরেকবার একটা ধরি, তাহলে হিসাব করে নাও, 66,66 কত দাঁড়াচ্ছে, 1,32,000 টাকা আমার আসছে বছরে। প্লাস আমার 10টা কিন্তু ধার ছাগল আমার রয়েই যাচ্ছে, তাদেরও মোটামুটি 10-30,000 টাকা দামটা আমি আবার ধরছি। তাহলে 1,60,000 টাকা কিন্তু আমার এমনিতেই বছরের প্রপার্টি, এটা এটা কিন্তু আমার প্রপার্টি এক বছরে। আমি খুব সিম্পলভাবে তুলে ধরলাম। অনেকেই দেখবে 20,00,30,00,40,00,50,00,000 টাকা বলে 10টা ছাগল 20টা ছাগলে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, এটা আমার মনে হয় না। 30,00,000 টাকা এক বছরে কামাতে গেলে মোটামুটি 200 ছাগল রাখতে হবে। তবে যে তুমি যদি, তাও সন্দেহ আছে, সন্দেহ আছে, 10টাতে যদি এক বছরে যদি 1,20,000 হয়, তাহলে হিসাব করে ধরে নাও 20টাতে কত হবে, 30টাতে কত হবে, 100টায় কত হবে, এই হিসাবে তুমি হিসাব করে নাও। হিসাব করলেই তুমি বুঝতে পারবে, যত বেশি ছাগল রাখবে তত বেশি তোমার কাছে খরচ। আর 100 ছাগল যদি কারোর কাছে থাকে, এমন নয় যে 100টা ধার ছাগল আছে তার কাছে, 100টার মধ্যে খুব জোর 20টা ধার ছাগল আছে, বাকি ছাগলগুলো বাচ্চা আছে, পাঁঠা ছাগল আছে, খাসি ছাগল আছে, এইভাবেই কিন্তু সব চলে। তাহলে 100 ধার ছাগল কিন্তু কেউ রাখে না, আর 100 ধার ছাগল রাখাটা সম্ভবও নয়। 100 ধার ছাগল রাখলে তোমার একটা বিরাট জায়গা লাগবে, কারণ 100 ধার ছাগলে যদি বছরে দুবার বাচ্চা দেয়, একবারে দুটো করে হলে বছরে কিন্তু তখন 400 বাচ্চা, তাহলে ভাবো তুমি একবার কী হিসাবটা দাঁড়াচ্ছে। তাই যারা ওটা বলে তারা সম্পূর্ণ ভুল কথা বলে, ওটা কিন্তু সত্যি নয়। এবারে আমি আবার আমার বিষয়েই আসি, অন্যদের বিষয়ে কথা না বলে। আমি 10টা ছাগলের ইনকামটা বললাম এক বছরেরটা, আর একবারে যে বাচ্চাটা হচ্ছে 8টা আমি ধরলাম পাঁঠি বাচ্চা, আমি যদি সেই 8টা পাঁঠি বাচ্চাকে একবার রেখে দিই, তাহলে কিন্তু 1 বছর পর আমার কাছে 18টা পাঁঠি বাচ্চা এবং 18টা ধার ছাগল হয়ে যাচ্ছে। পাঁঠি বাচ্চা শুধু বলবেন, 18টা ধার ছাগল হয়ে যাচ্ছে। আমি কিন্তু দুবারের বাচ্চার কথাটা বলছি না, আমি একবারের বাচ্চার 8টা পাঁঠি ছাগলের বাচ্চা দিচ্ছি, দ্বিতীয়বারের যে 8টা আছে সেগুলোকে আমি বিক্রি করে দিচ্ছি, আর প্রথমবারের 8টা, তাহলে 18টা যদি আমি রাখি, 2 বছর রাখি, সেই 18টা থেকে বছরের 4টে করে হলে কিন্তু এক হিসাব করে নাও, 18 দোকানে 1,36,72টা বাচ্চা বছরে। যদি আমি 1 বছর পর, মানে 2 আজ থেকে 1 বছর, আরও 1 বছর পর, মানে আজ থেকে 2 বছর পর যখন আমি ছাগলগুলোকে সবগুলোকে রাখবো, 18টা ধার ছাগলকে রাখবো, তখন কিন্তু বছরে গড় 472টা বাচ্চা হবে। সেই 72টা বাচ্চারও গড় তুমি যদি হিসাব করে ধরে নাও, যদি 5,000 করে ধরো, 535,000-3,00,000 টাকা বছরে আসছে, ঠিক আছে। কিন্তু এতগুলো ছাগল আমি তো মোটামুটি 40টা ছাগল যদি রাখি, 40টা ছাগলের মধ্যে হয়তো খুব জোর 15টা ধার ছাগল রাখি, তার থেকে একটু কমে আবার কম আসি, আবার কম করি, কারণ যত বেশি রাখবো তত বেশি রোগের সম্ভাবনা বাড়ে। আর একটা কথা মনে রাখবে, যখন একবার রোগ চলে আসবে তখন কিন্তু তুমি এত এত ছাগলকে ওষুধ দিয়ে রাখতে পারবে না, ওষুধের যা দাম। তাই তোমাকে আগের থেকে সাবধানতা অবলম্বন করা উচিত, তোমার যেটা লাভ সেই লাভটাকে তুমি ঘরে তুলে নাও, সেই লাভটাকে তুমি যদি মাঠে ছেড়ে রাখো, বাইরে রাখো, তাহলে কিন্তু তোমার লস হতে বাধ্য। তাই 20টা ছাগল পালন করছি মানে এই নয় যে আমার কোনো লাভেই আসে না, আমার হয় আমি আবার বিক্রি করি, আবার আমি বাড়াই, আবার বিক্রি করি, আবার বাড়াই, কমাই, এইভাবেই কিন্তু আমার চলে। আমি কিন্তু এমন নয় যে 20টা ছাগল পালন করছি মানে আমার কোনো লাভেই হয় না, আমি ফালতু ছাগলের পেছনে সময় নষ্ট করছি। আবার অনেক সময় দেখবে ইউটিউবে ভিডিওতে দেখাই যে অনেক ফার্মে 100 ধার ছাগল, 200 ধার ছাগল এরকম আছে, তাদের ওই জিনিসগুলো দেখে কিন্তু তুমি ভুল বুঝো না, সেগুলোতে কিন্তু তুমি ঠকে যাবে। না হলে তারা ধার ছাগল কী করে, তারা গ্রামাঞ্চলে কম বয়সী পাঁঠি ছাগল বা 1 বছর 2 বছর, আমি যে সেদিনে আমার ভিডিওটা আগের দিনে দিয়েছি, সেই ধরনের ভিডিওতে দেখবে যে কোন ধরনের ছাগল দিয়ে ছাগল পালন শুরু করবে, ওই ধরনের ছাগল, অনেক সময় অনেক ছাগল ওই ধরনের গ্রামাঞ্চলে সব বিক্রি করে। তারা করে কি, তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, আমার বাড়িতেও আসে, তারা গ্রাম থেকে সেই ছাগলগুলোকে কিনে নিয়ে যায়, সেই ছাগলগুলোকে বাড়িতে 1 মাস কি 2 মাস রাখে, ভালো ভালো খাবার দিয়ে ছাগলগুলো গ্রোথ রেট, গায়ের রং চকচকে করে দেয়, সব কিছু ঠিকঠাক করে, তারপরে সেই ছাগলগুলোকে কিন্তু তারা আবার মার্কেটে ছেড়ে দেয়। অনেক সময় অনেক ছাগল পালক আছে যারা নতুন ছাগল পালক, তারা তাদের কাছ থেকে ছাগল কিনে আনে, তো সেই ধরনের
ছাগল তাদের কাছে আছে, তারা কিন্তু সেই ছাগলগুলোকে রাখে না, আমাদের মতো রাখে না, যে আমরা ছাগল পালন করছি তার থেকে বাচ্চা উৎপাদন করছি তারপর ছাগল বিক্রি করছি। তারা ছাগলগুলো নিয়ে গেলো কিনে, সেগুলোকে ঠিকঠাক খাবার দিয়ে যত্ন করে ওষুধ ইঞ্জেকশন দিয়ে এক মাস রাখলো, এক মাস পর কিন্তু সেই ছাগলগুলোকে তারা তাদের যে অর্ডার আছে সেই অর্ডারে সেখানে সেখানে পাঠিয়ে দেয়। তাই তাদেরগুলো দেখে কিন্তু তুমি ভেবে নিও না যে তারা এতগুলো ছাগল পালন করছে। যারা আমাদের মতো ছাগল পালন করে, ছাগল থেকে বাচ্চা উৎপাদন করে, তারা সর্বাধিক 100 বেশি ছাগল রাখতে পারবে না, কিন্তু তাদের মধ্যে আবার 20 ধার ছাগলের বেশি তারা রাখতে পারবে না, সম্ভবই নয় 20 বেশি ধার ছাগল রাখা। 20 ধার ছাগল রাখলে বছরে তোমার দুবার বাচ্চা হলে তুমি হিসাব করে নাও 40-80 বাচ্চা, সেটা তুমি হিসাব করে নাও, তাহলে সম্ভবই নয় ওইটা। তাই যারা নতুন ছাগল পালন করছো তারা সবসময় শুরুটা কমে করো, কমে করো বলতে মোটামুটি 4-5 দিয়ে শুরু করো, তারপর এক বছরের মধ্যে 10 বেশি ছাগল তোমরা রাখো না। আমি নতুন ছাগল পালকদেরই বলছি, যারা পুরনো তাদের বলার কিছু নেই, তারা সব কিছুই জানো, তাই তারা ঠিকঠাক নিজেদের মতোই করতে পারবে। কিন্তু যারা নতুন ছাগল পালক তারা কিন্তু ভুলভাল ভিডিও দেখে প্রথম পর্যায়ে, যেমন আমি যখন ছাগল পালন করি আমি যে ভুলটা করেছিলাম, এক মাসে আমরা 40 ছাগল কিনে নিয়ে চলে এসেছিলাম, তারপরে আমাদের যা হবার তাই হয়েই গেল, সেই ভুলটা তোমরা করো না। প্রথম পর্যায়ে তোমরা হয় দুটো থেকে সর্বনিম্ন 2 আর সর্বাধিক 5 বেশি ছাগল তোমরা রেখো না, 4 ধার ছাগল, 1 পাঁঠা ছাগল, মোট 5 বেশি তোমরা ছাগল রেখো না। এরপরে এইভাবেই তুমি দেখবে আস্তে আস্তে তুমি ছাগল পালন করতে করতে শিখে যাবে, আর শিখতে শিখতেই তোমার কাছে সব কিছু মানে একবারে পরিষ্কার হয়ে যাবে যে কী ধরনের ছাগল পালনে কীরকম কী লাভ কীরকম কী লস সব কিছু পরিষ্কার হয়ে যাবে, তারপরে তুমি আস্তে আস্তে ঠিকঠাকভাবে নিজের কাজটা করতে পারবে। তাই সঠিক সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, অনেক একটা ভিডিও দেখে তুমি ভুল করে ফেলো না। তুমি যখন ভিডিও ছাগল পালন করবো করে ঠিক করেছো, তখন একটা জায়গায় তুমি 10 ভিডিও দেখো, 20 ভিডিও দেখো, তুমি সেখান থেকে সব কিছু শেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে কটা ছাগলে কীভাবে কী লাভ হয় না হয়, কীভাবে কী করতে হয়। আর আমি আমার 20 ছাগলের সঠিক লাভটা কতটা কী লাভ করি, কতটা কী আয় করি সব আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।